একটা ভিজিবল হয়েছে এবং একটা ফটো ভালো যারা কোষপুল ভাইলেন্সে যারা মারা গেছিলেন সেই শহীদ পরিবারের বাড়িতে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় শান্তনু ঠাকুর আজকে আমাদের এখানে আসবেন। সেই উপলক্ষে আমাদের কিছু ফ্লেক্স লাগানো হচ্ছিল কয়রাপুর খাল থেকে, যেহেতু জগদ্দল বিধানসভা কয়রাপুর খাল থেকে ওই অঞ্চলটায় যারা ফ্লেক্স লাগাচ্ছিল তাদেরকে আমরা লোকেশন দেখিয়ে দিচ্ছিলাম কোথায় কোথায় ফ্লেক্স লাগানো হবে। তো আমরা লাগাতে লাগাতে যখন বাসুদেবপুর বাজার পর্যন্ত হাট পর্যন্ত আসি সেই সময় ওই তৃণমূল পার্টি অফিস থেকে 10-12 জন দুষ্কৃতী যারা আগ্নেয়াস্ত্র তাদের হাতে ছিল এবং আমাকে এবং অশোক মাস্টারমশাইকে প্রহার করে এবং অশোক মাস্টারমশাই যেহেতু ওনাকে অল্পবিস্তর মেরে ছেড়ে দেয় কিন্তু আমাকে ফেলে মারে এবং শ্বাসরোধ করে মারার চেষ্টা করে, আমার নাক মুখ চেপে ধরেছে, প্রাণে মারার আমাকে চেষ্টা করেছিল এবং আমি যখন মানে দাপাচ্ছি তখন একজন ওদের পাশ থেকেই কেউ বললো মরে যাবে, আমি শুনতে পেলাম কেউ বললো মরে যাবে, তখন ওরা আমাকে ছেড়ে দেয়। আমার মাথায় যেহেতু হেলমেট ছিল, মুখে মাস্ক ছিল, মাস্ক সমেত ওরা আমাকে মুখ এবং নাক চেপে ধরেছে এবং সেই লোকটি ছিল হচ্ছে সাহেব দে, এর 2 নম্বর গোস্বামনগরের বাড়ি। আর মেন নেতৃত্ব দিচ্ছিল তন্ময় সরকার যার ডাকনাম হচ্ছে রানা এবং আরও একটি ছেলে যার হাতে আগ্নেয়াস্ত্র ছিল অর্থাৎ রিভলভার ছিল, সেই নামটা আমি জেনে আপনাদের জানাতে পারবো কিন্তু সেই নামটা এখনো অবধি আমি জানতে পারি। এটা তৃণমূল পার্টি অফিস থেকে বেরিয়েছে। কোন তৃণমূল পার্টি অফিস? এই বাসুদেবপুর মোড়ে একটা তৃণমূল পার্টি অফিস আছে সেটা থেকে। আমরা কয়লাপুর থেকে আমরা ওই ফ্লেক্স মানে বিভিন্ন জায়গায় ডিসপ্লে করে মানে আমাদের সব লোক ছিল তারাই ইয়ে করছিল, ডিসপ্লে করছিল, আমরা শুধু বলে দিচ্ছি ভাই এই জায়গাগুলোকে তোমরা ডিসপ্লেটা করো। আমরা প্রায় শেষ লগ্নে একটা ফ্লেক্স আমরা শেষ লাগাচ্ছিলাম মানে ওইটি আমাদের লাস্ট ফ্লেক্স ছিল, ফ্লেক্সটা লাগিয়ে লাগানো হয়ে গেছে নিয়ে আমরা এখন বাড়ির দিকে আসবো। আর ঠিক সেই মুহূর্তে দেখি আমরা এবং সেই মুহূর্তে দেখি রানা এবং তার 10-12 জন মানে সদর বরে এসে মানে সেই এসে প্রথমেই আমাকে ইয়ে করেছে। কিসের জন্য ফ্ল্যাগ লাগাচ্ছিলেন আপনারা? আজকে আমাদের মানে সাংসদ শান্তনু ঠাকুর আসছেন আমাদের এই যে জেলাতে এই ব্যারাকপুর সাংগঠনিক জেলায়, অর্থাৎ যে সমস্ত শহীদ হয়েছেন আমাদের এই ভোট মানে পরবর্তীকালে যে যারা নিহত হয়েছে তাদের পরিবারগুলো তারা ভিজিট করবে সেই উদ্দেশ্যে আজকে আসছে।